সাবধানে ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন নাসির জামশেদ। এবার দুর্নীতির অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হলেন পাকিস্তানের বাহাতি ওপেনার নাসির জামশেদ। পিএসএল চেয়ারম্যান নাজাম শেট্টি টুইটারে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট লিগে পিএসএল যারাই দুর্নীতির কারণে অভিযুক্ত হবেন সেটা যদি প্রমাণিত হয় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যেই পিএসএল এর দুর্নীতির অভিযোগে শারজিল খান ও খালিদ লতিফকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মোহাম্মদ ইরফান তদন্তাধীন রয়েছেন। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন পিএসএল কে নিয়ে চলমান স্ক্যান্ডাল বিষয়ে পিসিবি কঠোর অবস্থান নিয়েছেন। 2010 সালে স্পট ফিক্সিংয়ের দায়ে 3 জন পাকিস্তানি খেলোয়াড় ধরা পড়ার বিষয়টি থেকে এখন পরিস্থিতি অনেক পরিবর্তিত হয়েছে। যথার্থ প্রমাণ আমাদের হাতে থাকলেই সাথে সাথে আমরা শাস্তির ব্যবস্থা করছি। আগের 2 খেলোয়াড়কে প্রথম দিনই পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। পিসিবি এই ধরনের বিষয় এখন আর মোটেই হালকাভাবে দেখছে না। ইরফানকে এখন পর্যন্ত কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। একই সাথে তিনি জানিয়েছেন সাজিফ হাসান ও জুলফিকার বাবরের বিপক্ষে কোনো ধরনের অভিযোগ না প্রমাণিত না হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তদন্ত শেষ হলেই ডিসিপ্লিনারি কমিটি গঠন করা হবে। এরপর কমিটি প্রতিটি অভিযুক্ত খেলোয়াড়দের শুনানি করে শাস্তির ব্যবস্থা করবে। ভিডিওটি ভালো লাগলে এখানে ক্লিক করে লাইক দিন এবং কোনো প্রকার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রতিদিনের সর্বশেষ খবর এবং নতুন সব ভিডিও পাওয়ার জন্য এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।